हेलो लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम। इजी रेसिपि बाय सायमा चैनल आजकेर पर्व सबाइके वेलकाम जानाच्छि। आजके आपनादेर साथे एकटु अन्यरकम एकटा रेसिपि शेयर करब। अनेक समय माछ मांस डिम सब्जी एइसब खेते खेते आर भालो लागे ना, तखन मने हय भिन्न स्वादेर किछु होले हयतो भालो लागतो। एइजन्य आजकेर रेसिपि আমি প্রথমেই একটা বাটিতে কিছুটা কাঁচামরিচ নিয়ে নিলাম, আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এইবার আমি একটা কাঁচামরিচ নিয়ে চাকুর সাহায্যে মাঝখান থেকে কেটে নিব। আপনি চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। তো মাঝখান থেকে যখন আমার মরিচটা কাটা হয়ে যাবে, মরিচের ভিতরে যে বিচি আছে সেই বিচিগুলোকে আমি চাকুর সাহায্যে ফেলে দিব। মরিচের ভিতরের এই অংশটুকু যদি ফেলে না দেন তাহলে কিন্তু এটা ভাজি করার পর অনেক বেশি ঝাল হয়ে যাবে, আর খেতেও সমস্যা হবে। কিন্তু যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য কোনো সমস্যা নেই। তো এইভাবে করে সবগুলো মরিচ আগে মাঝখান থেকে কেটে নিতে হবে, তারপর ভিতরের অংশটুকু ফেলে দিতে হবে। তো এইভাবে করে আমি সবগুলো মরিচ কেটে নিয়ে আসলাম। আর মরিচটাকে আমি মাঝখান থেকে আরও একটি ভাগ করে নিয়েছি, কারণ মরিচগুলো দেখতে অনেক বেশি লম্বা ছিল এই জন্য। এবার চুলা একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিব। যতটুকু ভাজি করবেন সেই পরিমাণ বুঝে তেল দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিব। এইবার গরম তেলে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকাভাবে একটু ভেজে নিতে হবে, এক মিনিটের মতো ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সেই মরিচগুলো যেগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। এবার মরিচগুলো দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচটাকে একটু গরম তেলে হালকাভাবে ভেজে নেব। খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে পেঁয়াজ আর কাঁচামরিচটা পুড়ে যেতে পারে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব টেস্ট অনুযায়ী কিছুটা লবণ, তারপর দিয়ে দেব এক চিমটি হলুদের গুঁড়ো, এবার এক চিমটি আদা রসুন পেস্ট দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এর মধ্যে কিন্তু কোনো রকম মরিচের গুঁড়ো আমি ব্যবহার করিনি। মশলাগুলো দেওয়ার পরে এবার আমি আরও কিছুটা সময় পর্যন্ত চাল করে নিব। তারপর আমি এর মাঝখানে কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিব, আর এই তেলের মধ্যে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিব। এবার ডিমটা দিয়ে দিলে ডিমের উপরে হালকা কিছুটা লবণ ছড়িয়ে দিব, তারপর ডিমটাকে নেড়ে চেড়ে ভেঙে দিব। এই অবস্থায় চুলা আঁচটাকে একদমই কমিয়ে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচের সাথে ডিমটাকে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। আস্তে আস্তে করে একটু ভেজে নিতে হবে। একটা সময় দেখা যাবে এর মধ্যে অনেকটা তেল উঠে গেছে আর ভাজিটাও তৈরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এইটার স্বাদ কিন্তু একদমই অন্যরকম, অন্য সব সবজি মাছ মাংস স্বাদকেও হার মানাবে। কাঁচামরিচগুলো যদি আপনি ভাতের সাথে মেখে খেতে পারেন তাহলে দেখবেন এটা কতটা মজা লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।